ফেসবুকে সঠিকভাবে কেউ ডুয়েট ভিডিও তৈরি করতে পারতেছেন অনেকে রিকোয়েস্ট করতেছেন ভাই রিমিক্স দিস রিল থেকে যদি আমরা ডুয়েট করে থাকি তাহলে কি মনিটাইজেশন পাবো কি না দেখুন ভাই দুই হাজার চব্বিশ সালে কিন্তু রিমিক্স দিস রিল থেকে আপনি মনিটাইজেশন পাওয়াটা অনেক টাফ আজকের এই ভিডিও তো আমি আপনাদেরকে অন্য একটা সিস্টেমে দেখাবো যে আপনারা কীভাবে ডুয়েট ভিডিও তৈরি করবেন কীভাবে এডিট করবেন এবং কি টোটাল প্রসেসটা আপনাদেরকে দেখাবো এই আমি যে সিস্টেমে দেখাবো এই সিস্টেমে আপনারা মনিটাইজেশন পাবেন এবং কি কোনো ধরনের কোনো কপিরাইট আসবে না সো ভিডিওটাকে স্কিপ না করে টানা হেসরা না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা অনেক একটু করা হলেও ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি অন্যের ভিডিও দিয়ে অন্যের ভিডিও আপনি ইউজ করে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন এবং কি রিমিক্স ভিডিও তৈরি করতে পারবেন তার পাশাপাশি আপনি কিন্তু ওই ভিডিওর সাথে আপনার বয়েসও কিন্তু অ্যাড করতে পারবেন কীভাবে করবেন সেটা কিন্তু দেখাবো ভিডিওটাকে টানে টানিয়া না করে শেষ পর্যন্ত দেখুন ওকে তো আমি সরাসরি চলে যাবো মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা যে ভুলটা করে থাকেন আমি প্রথমত সেটা আপনাদেরকে দেখাবো তারপর আমি আপনাদেরকে দেখাবো সঠিকভাবে কীভাবে ভিডিও এডিট করবেন কোথায় পাবেন কীভাবে ডাউনলোড করবেন ওকে তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে আসলাম আসার পর এই যে এইখান থেকে আমরা যদি রিলসে আসি দেখতে পাচ্ছেন এই রিলস ঠিক আছে এখান থেকে যদি আমরা রিলসে আসি এখান থেকে আমরা এই যে রিমিক্স দিস রিল এই অপশানটা থেকে আমরা কিন্তু রিমিক্স করে থাকি বাট এখান থেকে যদি দুই হাজার চব্বিশ সালে আপনি রিমিক্স করেন মনিটাইজেশন পাওয়াটা অনেক টাফ হয়ে যাবে যদিও আমি এই টপিকের ভিডিও তৈরি করছি কিন্তু মনিটাইজেশন ফেতে অনেক টাফ হয় এখান থেকে ঠিক আছে আমরা কিন্তু এখান থেকে করে থাকি এখান থেকে করা যাবে না একদমই আপনাকে আজকের এই ভিডিওতে যে জেনুইন ওয়েটা আছে যে অরিজিনাল সিস্টেমটা আছে সেটার মাধ্যমে দেখাবো তো কি করবেন আমি সরাসরি চলে যাচ্ছি আমি ব্যাকে আসবো এখান থেকে করবেন আপনারা সরাসরি চলে যাবেন রিলস ভিডিওতে এখানে আসবেন ঠিক আছে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে বারে ক্লিক করবেন আপনারা ঠিক আছে সার্চ বারে ক্লিক করার পর আপনারা এখানে সার্চ করবেন ফানি ঠিক আছে ফানি ভিডিওস লিখে যখন সার্চ করবেন এখানে কিন্তু সব থেকে বিউজ বেশি যে ভিডিওগুলোতে ট্রেন্ডিংয়ে চলতেছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে একদম একে একে কিন্তু চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে একটা ভিডিও ডাউনলোড করতে হবে কীভাবে করবেন সেটাই কিন্তু দেখাবো ওকে এখানে আসার পর আপনার যে ভিডিওটা ভালো লাগবে যে ভিডিওটাতে আপনি রিয়াকশন দিতে পারবেন সেই ভিডিওটাকে কিন্তু আপনি ডাউনলোড করবেন অন্য কোনো ভিডিওকে আপনি ডাউনলোড করবেন না ঠিক আছে ধরে নিন আমি এই ভিডিওটাকে ডাউনলোড করলাম ঠিক আছে এই ভিডিওটা আমার পছন্দ হয়েছে এই ভিডিওটাকে আমি ডাউনলোড করব এটাতে আমি রিয়োকশন দিব এখন কী করতে হবে আপনাকে এই ভিডিওটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে এটাকে স্টপ করবেন স্টপ করার পর একদম কর্নারের থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপর জাস্ট আপনাকে এখান থেকে এটার লিঙ্ক কপি করতে হবে দেখতে পাচ্ছেন কফি লিঙ্ক এখানে ক্লিক করলে আপনার লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে ঠিক আছে লিঙ্কটা কপি করার পর সরাসরি আপনি চলে আসবেন আপনার ক্রম ব্রাউজারে ঠিক আছে ক্রম ব্রাউজারে আসার পর আপনি এখানে সার্চ করবেন এই যে দেখতে পাচ্ছেন এফ এফ ডাউনলোড নেট ডট কম দেখতে পাচ্ছেন অ্যাপ অ্যাপ ডাউন ডট নেট ডাউনলোড আপনি এটা লিখে সার্চ করবেন আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যদি আপনাদের মনে না থাকে ঠিক আছে আমি এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটা ওয়েবসাইট চলে আসবে ফেসবুক ভিডিও ডাউনলোডার ঠিক আছে আপনারা জাস্ট এই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন এই ওয়েবসাইটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লোগোটা দেখে নিন ভালোভাবে যেহেতু আপনাদের আবার ভুল না হয়ে যায় ঠিক আছে এখানে আসার পর আপনি যেই ভিডিওটার লিঙ্ক কপি করছেন সেটাকে এখানে ফেস্ট করে দেবেন আমি এখানে ফেস্ট করে দিচ্ছি ফেস্ট করে দেওয়ার পর আপনি এখানে সার্চ করে দেবেন বা ডাউনলোডে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে আপনি যখন ডাউনলোডে ক্লিক করে দেবেন ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে ফর্মেটভাবে কিন্তু ভিডিওটা এখানে শো করানো হবে দেখতে পাচ্ছেন লোডিং ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন নো ভিডিও টাইটেল এবং কি নো ডিসক্রিপশন তো এখান থেকে আপনাকে কী করতে হবে দুইটা অপশন পাবেন আপনি ভিডিওটা ডাউনলোড করার কী করবেন আপনি নিচে যে অপশনটা আছে এই যে দেখতে পাচ্ছেন এইটা এই যে ডাউনলোড ভিডিও ইন ডি কোয়ালিটি আপনি ডি কোয়ালিটিতে এই ভিডিওটাকে ডাউনলোড করে দিবেন জাস্ট এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে কিন্তু সরাসরি চলে যাবে ভিডিওটা এখান থেকে আসার পর আপনি সরাসরি চলে যাবেন ভিডিওটা ডাউনলোড করার পর কাইন মাস্টারে সরি ক্যাফ কাটে চলে আসবেন ঠিক আছে যারা আপনারা কাইন মাস্টারের মাধ্যমে এডিট করতে পারেন বা করেন তারাও কিন্তু সেম সিস্টেম করতে পারেন আসার পর এখানে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি ওই ভিডিওটাকে প্রথমত এক্সপোর্ট করবেন নয়তো একটা ব্যাকগ্রাউন্ড আপনি নিয়ে নেবেন আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব এখান থেকে আমি সাদা একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি আমি সাদা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম এখন রিলস ভিডিওর সাইজ কিন্তু অনেকে জানা না এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট রেশিও এই যে এখানে এখানে ক্লিক করে দিব অ্যাকসেপ্ট রেশিও দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে রিলস ভিডিওর রেশিও আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে সিক্সটিন ইন্টু নাইন এখানে ক্লিক করে আপনি ওকে দিয়ে দেবেন তারপর এই ব্যাকগ্রাউন্ডটাকে টেনে আপনি এই লেয়ারটাকে টেনে একদম জুম করে দেবেন যেহেতু এ রেশিও অনুযায়ী এটা একদম জুম হয়ে যায় ঠিক আছে তারপর এখানে ক্লিক করে আপনাকে একটু টেনে নিতে হবে এটাকে তারপর লোগোটাকে ডিলিট করে দিবেন এখান থেকে এখানে আসার পর মেন কাজটা কাজটা কিন্তু এখানে এখানে যদি আপনি ভুল করেন আপনার ভিডিওতে কফিরাইট স্ট্রাইক আসবে এবং কি আপনি কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারবেন আপনি সঠিকভাবে কিন্তু এখানে এডিট করতে হবে ঠিক আছে এখানে আসার পর আপনি ক্লিক করে দিবেন ওভার্লাই দেখতে পাচ্ছেন এখানে অভার্লাই অভারলাইতে ক্লিক করে দেবেন তারপর অ্যাড ওভারলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে ভিডিওটা আপনি ডাউনলোড করছেন ভিডিও সেকশনে গিয়ে সেই ভিডিওটাকে ডাউনলোড করে আপনি এক্সপোর্ট করে নেবেন ঠিক আছে আমি এই ভিডিওটা ডাউনলোড করছি এটাতে ক্লিক করলাম অ্যাডে ক্লিক করব অ্যাডে ক্লিক করার পর ওই ভিডিওটা কিন্তু চলে আসবে এখানে আসার পর এই ভিডিওটা আপনি ক্রফ করবেন একটু ক্রফ করার জন্য একটু সাইডে স্লাইড করবেন স্লাইড করবেন একটু স্লাইড করবেন স্লাইড করার পর এই যে এইখানে একটা অপশন পাবেন আপনি আমি দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে নেবেন এই যে এই অপশানটা আমি আবার দেখিয়ে দিচ্ছি এসে ট্রান্সফর্ম এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর ক্রফে ক্লিক করে দেবেন ক্রফে ক্লিক করার পর এই ভিডিওটাকে আপনি এ পর্যন্ত ক্লিক ক্রফ করে নেবেন অর্থাৎ আপনার ভিডিওটা ক্রফ করার বা কাটার মতো যে অপশনটা থাকবে সেটাকে আপনি কেটে নেবেন ঠিক আছে আমি এখান থেকে এটাকে আর একটু উপর থেকে কেটে নিতে চাই ওকে উপর থেকে আর আসবে না এ পর্যন্ত আমি রাখতে চাই তারপর টিকসিনোটা তুলে দেব তুলে দেওয়ার পর এই ভিডিওটাকে আমি একদম উপরে উপরের লেয়ার আমি অ্যাড করবো অ্যাড করার জন্য কী করতে হবে একটু জুম করতে হবে যেহেতু এই রেশিওটার সাথে একদম অ্যাডজাস্ট হয় ঠিক আছে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা আমরা এখানে এক্সপোর্ট করলাম সেটা কিন্তু এখানে প্লে হয়ে যাচ্ছে তো আমরা এখানে অ্যাড করবো এখন যে ভিডিওটাকে আমরা রিয়োকশান দিবো অর্থাৎ ডুয়েট করবো যে ভিডিওটার সাথে সেটাকে এক্সপোর্ট করবো সেটা এক্সপোর্ট করার আগে আমি আপনাদেরকে বলে নিতে চাচ্ছি আপনি যে টপিকে যেটার সাথে আপনি রিয়োকশন দিতে চাচ্ছেন সেই ভিডিওটাকে আপনি মনোযোগ সহকারে দেখবেন যে কোন রিয়েকশনটা দিলে ভালো হয় এবং কি আপনি এই ভিডিওটার সাথে মিলিয়ে মিলিয়ে কিন্তু কথা বলতে পারবেন ঠিক আছে কথা বলে আপনি আপনার ফ্রন্ট ক্যামেরা দিয়ে এভাবে আপনার ফোনটাকে সামনে রেখে আপনি কিন্তু একটা ভিডিওকে শ্যুট করে নেবেন ঠিক আছে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো এই ধরনের বার্টিক্যালভাবে শ্যুট না করে আপনারা যখন এভাবে শ্যুট নেবেন এভাবে যখন নেবেন রুটেট করে যখন শ্যুটটা নেবেন তখন আপনাদের ভিডিওটা একদম পারফেক্ট হবে সো এভাবে আপনারা শ্যুটটা নেবেন এভাবে না নিয়ে আপনারা এভাবে নেবেন ঠিক আছে দেখিয়ে দিচ্ছি কীভাবে পারফেক্ট হবে ওকে তারপর আসার পর আপনার ভিডিওটাকে কী করবেন এখানে আপনি ওভারলে করবেন অ্যাড ওভারলেতে ক্লিক করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন আমার এই প্রথম ভিডিওটা আমি এই ভিডিওটাকে এখানে ওভারলে করব তারপর অ্যাডে ক্লিক করব অ্যাডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে এখন আমি যখন এই ভিডিওটাকে জুম করবো ওই যে আমি যখন এই যে রুটেডভাবে আমি যখন এই ভিডিওটাকে শ্যুট করছি সেজন্যই কিন্তু আমার এই ভিডিওটাকে জুম করলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না দেখতে পাচ্ছেন ঠিক আছে আপনি যখন এইভাবে ভিডিওটা শ্যুট করবেন তখন হয়তো আপনার মাথা কাটা যাবে নয়তো আপনার নিচের দিকে একটু একটু অংশ কাটা যাবে সো এই কাজটা করবেন আপনারা এইভাবে ভিডিওটাকে শ্যুট করবেন আমি রিকোয়েস্ট করব ওকে তারপর এই ভিডিওটাকে আপনি জুম করে নেবেন যতটুকু আপনার জুম করার প্রয়োজন বা যতটুকু করলে সব থেকে ভালো দেখা যায় আপনি যতটুকু আপনি এখানে জুম করে নেবেন দেখতে পাচ্ছেন আপনার ডুয়েট ভিডিওটা কিন্তু এখানে এক্সপোর্ট করা শেষ রিয়েশান ভিডিওটা কিন্তু আপনি এক্সপোর্ট করার শেষ তারপর এখান থেকে আপনার ওই ভিডিওটা রিয়েকশান ভিডিওটা যতটুকু আছে আপনাকে লেয়ারটা বা ব্যাকগ্রাউন্ডটা ততটুকু দিয়ে দিতে হবে আমি বাকি যে অংশটুকু আছে এটাকে কেটে দিব আমি এখানে ক্লিক করবো তারপর স্লিডে ক্লিক করবো এটাকে ডিলিট করে দেব এই যে এটাতে এটাতে ক্লিক করে আমরা এই যে বাড়তি যে অংশটা আছে এটাকে আমরা ডিলিট করে দেবো ঠিক আছে ওকে আমরা এখানে এটাকে ব্যাক করবো তারপর এটাকে একটু কমিয়ে দাগ পর্যন্ত দিয়ে দিব তারপর নিচে যে লেয়ারটা আছে এটাকে আমরা একটু কেটে ফেলবো কেটে আমরা ওই যে রিয়েকশান দিয়েছি যে ভিডিওটা পর্যন্ত সেটা পর্যন্ত আমরা রাখবো ঠিক আছে তো দেখে নিন আমি এখানে সাউন্ড দিচ্ছি না কেননা আমার ভিডিওটা আমি যখন শ্যুট করছি আমি অন্য একটা টপিকে শ্যুট করছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আপনারা সেম সিস্টেমে কিন্তু এভাবে এখানে এখানে কিন্তু আপনাদের ভিডিওটাকে এক্সপোর্ট করবেন যেটা থেকে আপনি রিয়েকশান দিবেন তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো এই ভিডিওটা দেখবেন দেখার পর এটা দেখে যখন আপনার রিয়েকশানটা আপনি অ্যাডজাস্ট করবেন তখনই কিন্তু আপনি সেই ভিডিওটাকে এখানে অ্যাড করবেন ঠিক আছে এখানে আসার পর আপনি আপনার ফেজের নাম দিয়ে দিতে পারেন যেমন ও আরেকটা কাজ আছে আপনি এই ভিডিওটাতে ক্লিক করে দিবেন যে ভিডিওটা আপনি পছন্দ করে ডাউনলোড করে আনছেন ঠিক আছে এই ভিডিওটার সাউন্ডটাকে আপনি অফ করে দিবেন আমি আপনাদেরকে এটা বলবো না যে একেবারে সাউন্ডটা অফ করে দিবেন আপনারা চাইলে সাউন্ড দিতে পারেন তবে একটু স্প্লিট করে করে ধরে নিন আমরা এখান থেকে এই পর্যন্ত সাউন্ড দিতে চাচ্ছি এখান থেকে স্প্লিট করবো এই স্প্লিটের এই সাউন্ডটুকু আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত দিব তারপর আবার মাঝখানে যাব মাঝখানে আসার পর এখানে আবার স্প্লিট করবো স্প্লিট করে মাঝখানের যে অংশটুকু আছে সেটাকে আমরা সাইলেন্ট মোড করে দিব তারপর আবার মাঝখানে আর একটু মাঝখানে আসবো মাঝখানে এসে এখানে স্প্লিট করব। এখানে স্প্লিট করে এটা সাউন্ডটা আবার বাড়িয়ে দেবো আপনারা সাইলেন্ট এইভাবে যদি করেন পারফেক্ট হবে একদম পুরো ভিডিওতে যদি আপনি আপনার সাউন্ডটা আপনি যদি অ্যাড করে রাখেন তাহলে কিন্তু কফি স্ট্রাইক আসার সম্ভাবনাটা থাকে তবুও আপনারা সতর্কতার সাথে কাজ করবেন যদি ফুল মিউট করে দেন দিতে পারেন আর নয়তো আমার মতো করে এভাবে মাঝখান থেকে কেটে কেটে আপনারা সাউন্ড দিতে পারেন ওকে যেগুলো ইম্পর্টেন্ট পার্ট সেখানে আপনারা দিতে পারেন ঠিক আছে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গেছে অ্যাড হয়ে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন একটু এখানে আজও দেখতে পাচ্ছেন আমার মাথাটা কেটে গেছে আমি একটু নিচে নামিয়ে নিবি ঠিক আছে এই পর্যন্ত ওকে আমার ভিডিওটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এখন আমার এই ভিডিওটাকে এক্সপোর্ট করার ফলে এক্সপোর্ট করার আগে আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে এখান থেকে আপনারা একটা টেক্সট অ্যাড করবেন ঠিক আছে টেক্সট অ্যাড করার জন্য আপনারা টেক্সটটি ক্লিক করবেন তারপর এখানে লিখবেন টেক ফ্যামিলি টেক ফ্যামিলি সিক্স পয়েন্ট এইট যেহেতু আমার ফেজের নাম এটা তো আমি এটা দিয়ে দিব ঠিক আছে এখান থেকে ইফেক্টে ক্লিক করে দিব ইফেক্টে ক্লিক করে যে কোনো একটা ইফেক্ট চুজ করবো আমরা এখান থেকে যে কোনো একটা ইফেক্ট আমরা চুজ করবো ধরে নিন এই ইফেক্টটা আমরা চুজ করলাম বা এটা যে কোনো একটা ওকে আমি এটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিয়ে আমি কি করব এটাকে এইখান থেকে এই পর্যন্ত এখানে দিয়ে দিব। দিয়ে দিয়ে এটার অফাসিটি আমরা একটু কমিয়ে দিব যেহেতু আগে লেয়ারটাকে আমরা সোজা করে নিচ্ছি লেয়ারটাকে সোজা করে আমরা একদম শেষ পর্যন্ত দিয়ে দিব আর বাকি অংশটুকু আমরা এখান থেকে কেটে নিব ওকে সরি আমি এটা ডিলিট করে দিচ্ছি এটাকে আমরা স্প্লিট করব বাকি অংশটুকু ডিলিট করে দেব ডিলিট করার জন্য এখানে ডিলিট অপশান আছে ওকে এখানে একটু বাড়তি হয়ে গেছে এটাকে আমরা স্প্লিট করে এটাকে ডিলিট করে দেবো ঠিক আছে ও এখান থেকে এভাবে আমরা এটাকে স্প্লিট করবো এটাকে টান দিয়ে এ পর্যন্ত দিয়ে দিব ওকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে আমি আপনাদেরকে দেখানোর সার্থেই এইভাবেই দেখাচ্ছি ভাই অনেক গরম পড়তেছে কিছু কোনো কিছু মাইন্ড করবেন না আপনারা তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে এখন এটা অফার সিটিটা আমরা একটু কমিয়ে দিব একটু বড়ো করে এটার অফার সিটি আমরা একটু সাইডে স্লাইড করব সাইডে স্লাইড করার পর এখানে অফার সিটি কিন্তু অপশনটা চলে আসবে আর অফার সিটি যদি আপনারা না ফান যারা অলরেডি এখান থেকে এডিট করতেছেন এই যে ক্যাফ থেকে আপনারা যারা এডিট করতেছেন অনেক সময় অফার সিটি কিন্তু আপনারা পাবেন না সো সে সেই ক্ষেত্রে আপনারা কী করবেন যদি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ধরবেন ক্লিক করে একটু সাইডে স্লাইড করবেন সাইডে স্লাইড করার পর অফার সিটি অপশনটা যদি আপনারা না পান তাহলে কিন্তু আপনারা ডাইরেক্ট দিতে পারেন কোনো সমস্যা নেই অফাসিটি অপশানটা অপশনটা কিন্তু এখানে আসতেছে না তো আমরা অফাসিটিটা এইভাবেই রাখবো নয়তো আপনারা ওইখান থেকে দিতে পারবেন ঠিক আছে এখানে আমি আমার ফেজের নামটা দিয়ে দিলাম যেহেতু এই ভিডিওটা পরবর্তীতে কেউ ডাউনলোড করে অন্য নামে ইউজ করতে না পারে না এই ভিডিওটাতে আপনার ক্রিয়েটিভিটি আছে আপনি এডিট করছেন এই ভিডিওটাকে আপনি ডাউনলোড করছেন মিউট করছেন অনেক কাজ করছেন তারপর এক্সপোর্টে ক্লিক করে দিব ঠিক আছে এক্সপোর্টে ক্লিক করার পর এখানে আপনারা চাইলে কিন্তু আপনাদের যে রেজলেশন আছে সেটাকে আপনারা বাড়াতে পারেন এই ভিডিওটা যখন ডাউনলোড হয়ে যাবে আপনি সরাসরি ফেসবুক অ্যাপ থেকে ডাউন আপলোড করবেন কীভাবে করবেন সেটাও কিন্তু দেখাচ্ছি সো ভিডিওটাকে না টেনে শেষ পর্যন্ত দেখুন একদম ফুল প্রসেস কিন্তু আপনাদের কাছকে দেখাবো সো ভিডিওটা যদি টান করেন তাহলে কিন্তু কিছু শিখতে পারবে না ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে ডানে ক্লিক করব তারপর সরাসরি চলে যাব ওই যে ফেসবুক অ্যাপে ওকে ফেসবুক অ্যাপে আসার পর আমরা কী করবো ব্যাকে আসবো ব্যাকে আসার পর এই যে এখানে রিলসে আসব ক্রিয়েট রিলস এখানে ক্লিক করব তারপর এখান থেকে আমরা অ্যাক্সেসটা দিয়ে দিব অল অল অ্যাক্সেস অ্যালাউ দিয়ে দিব। তারপর এই ভিডিওটাকে আমরা সিলেক্ট করে এখানে চলে আসবো এখানে আসার পর আপনি যে কথাগুলো বলবেন সেগুলোকে অবশ্যই আপনি মিউট করবেন আপনারা অন করে রাখবেন তো আমি আপনাদেরকে দেখানোর সাথে মিউট করে রাখলাম এখানে আপনি ডিসক্রাইব করবেন যেমন ফানি ভিডিও ওকে ফানি ভিডিও ওকে বাংলাতে আপনারা টাইটেল দিতে পারেন তারপর এখানে আপনারা ফানি এই যে দেখতে পাচ্ছেন ফানি রিলস ফানি ভিডিও ফানি ভিডিও এ ধরনের কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দেবেন সার পাঁচটা দিয়ে দেবেন সেটা আপনাদের মতো করে এখান থেকে লোকেশনটা অ্যাড করে দিবেন ঢাকা বাংলাদেশ তারপর একটু নিচে আসবেন টপিক অ্যাড করে দিবেন আপনারা এখান থেকে যে কোনো একটা টপিক্স আপনারা দিতে পারেন কমেডি মিউজিক ডান্স তারপর এই যে টেক আপনারা আপনাদের মতো করে দিতে পারেন আমি তিনটা দিয়ে দিলাম তারপর সেভি ক্লিক করবেন এগুলো দিলে কি হয় আপনাদের ভিডিওটা রিস্ক বেশি বাড়বে এবং কি এই টপিকে যারা ভিডিও তৈরি করছে তাদের ভিডিও নিচে আপনার ভিডিওটা রিকমেন্ড করা হবে ওকে নিচে আসবে নিচে আসার পর আপনি এখানে সাইলে কলব্রেটর করতে পারেন এখানে সাইলে আপনি ফেলেরই স্টার্ট করতে পারেন সাইলে গ্রুপে শেয়ার করতে পারেন আমি কোথাও শেয়ার করবো না আমি সরাসরি এখান থেকে এই ভিডিওটাকে এখান থেকে পাবলিক করে দিব বা শেয়ার করে দিব ঠিক আছে এখানে ক্লিক করলে আপনার ভিডিওটা পাবলিক হয়ে যাবে জাস্ট এইভাবেই কিন্তু আপনারা ডুয়েট ভিডিওটা তৈরি করবেন এইভাবে যদি আপনারা ভিডিওটা তৈরি করেন তাহলে কোনো ধরনের কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না এবং কি আপনি নিজের ভয়েস দিয়ে কিন্তু ভিডিও শ্যুট করতে পারবেন অনেকেই বলেন ভাই যারা ডুইট ভিডিও তৈরি করে অনেককে দেখি কিন্তু নিজের ভয়েস দিয়ে কথা বলে এখান দিয়ে ভিডিও ফ্লে হয় অন্যদিকে যারা রিয়েকশান দেয় তারা কিন্তু কথা বলে আমরা কেন ফারি এই সিস্টেমই মূলত সো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন ভাই ফেসবুক ভিডিও কীভাবে ভাইরাল করতে হয় আমি এই ভিডিওতে দেখিয়েছি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটাতে ক্লিক করুন